আসসালামু আলাইকুম সুপ্রিয় টেকনিশিয়ানগণ, আশা করি ভালো আছেন। আমি আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে ভালো আছি। তো আজকে দেখাবো কিভাবে আপনি নিজে নিজে আপনার সফটওয়্যার টুলস এগুলো অ্যাক্টিভেশন করতে পারেন। সফটওয়্যার টুল অ্যাক্টিভেশন করার জন্য অবশ্যই আপনাকে একটা সাইট বেছে নিতে হবে, যেই সাইটের মাধ্যমে আপনি টুলস গুলো অ্যাক্টিভেশন করবেন, ফোন গুলো আনলক করবেন অথবা ডিভাইস টুলস সফটওয়্যার অ্যাক্টিভেশন বা কিনবেন। আজকে আমি দেখাবো কোন সাইটের মাধ্যমে আপনি সফটওয়্যার টুলস ডিভাইস অ্যাক্টিভেশন এগুলো করতে পারেন কারো সহযোগিতা ছাড়া আপনি নিজেই। তো চলুন শুরু করা যাক। প্রথমত আমরা চলে যাব আপনার কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজারে, তারপরে এখানে লিখব gsmalo.com, লিখে ইন্টারফেস করব। ইন্টারফেস করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এবং জিএসএম আলো এই ওয়েবসাইটটা থেকে আমরা সফটওয়্যার টুলস ডিভাইস অ্যাক্টিভেশন এগুলো আমরা করে ফেলবো কারো সহযোগিতা ছাড়াই। তবে এখানে দেশে এবং দেশের বাইরে সকলেই কাজ করতে পারবেন। যে ইউএসডি আছে, ইউএসডি তে যদি ক্লিক করেন তাহলে ডলারে পেমেন্ট করতে পারবেন, আর যদি আপনি বিডিডি তে ক্লিক করেন তাহলে বাংলাদেশি টাকায় আপনি টাকাগুলো পেমেন্ট করতে পারবেন। বাংলাদেশি টাকা বিকাশ নগদ রকেটের মাধ্যমে আপনি সফটওয়্যার টুলস ডিভাইস গুলো অ্যাক্টিভেশন করতে পারবেন। তো এই সাইটটাতে আসার পরে প্রথমত আপনাকে একটা রেজিস্ট্রেশন করতে হবে। আপনি চাইলে রেজিস্ট্রেশন ছাড়াও আপনি টুলস সফটওয়্যার ডিভাইস অ্যাক্টিভেশন করতে পারবেন, তবে সেই ক্ষেত্রে আপনার একটা ডকুমেন্ট, সেই ডকুমেন্টসটা আর থাকবে না। তো এই জন্য আমি সাজেস্ট করব আপনাকে একটা রেজিস্ট্রেশন করার জন্য। তো রেজিস্ট্রেশন করার জন্য এই যে এই আইকনটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে ক্লিক করে আপনি অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন, আর যদি না থাকে তাহলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন। এই পেজটাতে আসার পরে এখানে আপনি একটা ইউজার নেম দিবেন আপনার পছন্দ মতন, এখানে একটা ইমেল দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন। তো আমি আমার পছন্দ মতন দিয়ে নিচ্ছি, এখানে আমি একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি, তারপরে এখানে ইমেল দিয়ে দিলাম, এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিব। পাসওয়ার্ডটা যেন একটু হেভি হয় বা স্ট্রং হয়। তারপরে রেজিস্টার বাটনে ক্লিক করে দিবেন। অ্যাকাউন্টে রেজিস্টার হয়ে গেল, তারপরে সেভ বাটনে ক্লিক করে সেভ করে নিতে পারেন। অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করার পরে বা অ্যাকাউন্ট লগ ইন থাকার পরে আপনি যে সফটওয়্যারগুলো অ্যাক্টিভেশন করতে চান ওইটার একটা ডকুমেন্টস থাকে, তো ওই ডকুমেন্টসটা থেকে যাবে। এই যে অর্ডারস, অর্ডারসে ক্লিক করলে আপনার ডকুমেন্টসগুলো থেকে যাবে। আমার যেহেতু কোনো অর্ডার করা নাই তাই এখানে কোনো ডকুমেন্টস নাই, দেখাচ্ছে না। তো আপনারা যখন অর্ডার করবেন, অর্ডার করার পরে এখানে আপনার সমস্ত অর্ডারসের ইনফরমেশন এখানে থেকে যাবে। তো এখান থেকে পরবর্তীতে আপনি সফটওয়্যারগুলো কিনতে পারবেন। তো জিএসএম আলোতে এটার উপরে লোগোর উপরে ক্লিক করার পরে এখন সফটওয়্যারগুলো কেনার অপশন আসবে, আপনি চাইলে তখন সেই সফটওয়্যারগুলো কিনে নিতে পারবেন। যেখান থেকে আপনি যে কোনো সফটওয়্যার কিনতে পারবেন, টুলস অ্যাক্টিভেশন করতে পারবেন, ডিভাইস অ্যাক্টিভেশন করতে পারবেন, তো ফোন আনলক করতে পারবেন। আপনি যদি এখানে না পান তাহলে এখানে সার্চ করতে পারেন, সার্চ করে করে আপনি সফটওয়্যার টুল ডিভাইসগুলো অ্যাক্টিভেশন করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, যে কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন জিএসএম আলোতে, যে ওয়েবসাইট থেকে আপনি নিজে নিজে আপনার টুলস ডিভাইস ডঙ্গল এবং সফটওয়্যারগুলো অ্যাক্টিভেশন করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই শুভকামনায় আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।